রাত্রে ফাইনাল হয়ে আছে, দুটো সিট নিয়ে এখন এই চলছে, ওটা যখন ফাইনাল হবে ওই দুটো সিট আজকে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আশা করছি। তারপরে নমস্কার স্যার, মুর্শিদাবাদে কোন কোন আসন চেয়েছো? বিভিন্ন আসন চেয়েছি, তবে যেগুলো আসনের মধ্যে যে আসনগুলো আমাদের এখন ফাইনালি ডিমান্ড করছে সেগুলো অবশ্যই কংগ্রেস এগুলোতে হেরে আছে। আচ্ছা সুজাপুর, সুজাপুর কি আছে? দেখুন প্রথম যে লিস্ট দিয়েছিলাম তার মধ্যে সুজাপুর ছিল। আচ্ছা কিন্তু যেহেতু একটা আলোচনা টেবিলে আছে সেটা আমার এখন ছেড়ে দিই। আচ্ছা এটাকে পার্টিকুলারলি কোনো টাইমের মধ্যে যে এত সময়ের মধ্যে এই আসন সমঝোতা ক্লিয়ার হবে? আমাদের থেকে ওনারা দুটো কাজ করবেন, আমাদের দিক থেকে আর টাইমের কোনো ব্যাপার নেই। ওনারা আরও বেশি আমাদের থেকে একটু ম্যাচিওর, ওনারা আমার থেকে বেশি, ওনারা দ্রুত করে এই জিনিসটাকে। প্রার্থী তালিকা কবে ঘোষণা করা হবে? দেখেন ফেজ ওয়াইজ আমাদের করার চিন্তা ভাবনা আছে, তারপরেও আমরা চেষ্টা করছি। আজ তো নমিনেশন, হ্যাঁ আজ থেকে শুরু হয়েছে নমিনেশন, ফেজ ওয়াইজ আমরা করবো, তারপরেও আমরা চেষ্টা করছি যাতে আগামীকাল থেকে আমরা শুরু করতে পারি।